ল অফ কেমিক্যাল কম্বিনেশনের মধ্যে পড়েছিলাম আমরা স্থির অনুপাত সূত্র, ল অফ কনস্ট্যান্ট প্রপোর্শন, ল অফ মাল্টিপল প্রপোর্শন, সেরকমই আরেকটা আলোচিত সূত্র হলো মিথানুপাত সূত্র বা ল অফ রেসিপ্রোকাল প্রপোর্শন অফ ল অফ ইকুইভ্যালেন্ট প্রপোর্শন, যেখান থেকে ইকুইভ্যালেন্ট মাসের কনসেপ্টটা খানিকটা হলেও আমরা বুঝতে পারবো একটু একটু করে, যেটা অনেকেরই প্রশ্ন। এ বি সি তিনটে এলিমেন্ট, এম এলিমেন্টের সাথে বি এলিমেন্ট যে অনুপাতে যুক্ত হয়ে যৌগ গঠন করে, কম্পাউন্ড ফর্ম করে, এ মৌলের সাথে সি মৌল যে অনুপাত বা রেশিওতে যুক্ত হয়ে যৌগ গঠন করে, বি এবং সি যদি নিজেদের মধ্যে যৌগ গঠনে সক্ষম হয় তাহলে সেই রেশিও বা তার কাছাকাছি কোনো রেশিওতে সরলগুণিতক বা উপগুণিতক যেটাকে বলা হয় সেই রেশিওতে যুক্ত হয়ে যৌগ গঠন করবে। একটা এক্সাম্পল দেখায়, কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন, কমন তিনটে এলিমেন্ট নিয়েছি। ধরো কার্বন আর হাইড্রোজেনের মধ্যে যে যৌগটা গঠন হয় সেটা একটা CH4 কম্পাউন্ড। এখানে কার্বন ইউজ টু হাইড্রোজেন কত? 12:4, তার মানে 3:1। এখানে কার্বন আর অক্সিজেন CO বা CO2 যা খুশি ধরো, কার্বন ইউজ টু অক্সিজেন কত? 12:16, মানে 3:4। তাহলে এখানে কার্বন 3 ভাগ, এখানেও কার্বন 3 ভাগ, হাইড্রোজেন 1 ভাগের সঙ্গে যুক্ত হয়েছে, অক্সিজেন 4 ভাগের সঙ্গে যুক্ত হয়েছে। এখন হাইড্রোজেন আর অক্সিজেন যদি নিজেদের মধ্যে যৌগ গঠনে সক্ষম হয়, যেমন ধরো H2O, তাহলে ওই গুণিতক বা তার সরল বা উপগুণিতকে যুক্ত হবে। কীরকম এখানে কী হয়, হাইড্রোজেন ইউজ টু অক্সিজেন 1:2:16:1:8, এখানে কী অনুপাত ছিল? 1:4। এটাকে আমি লিখতে পারি 1:2:4, তার মানে আগের যে রেশিওটা ছিল তার একটা মাল্টিপল প্রপোর্শনে যুক্ত হয়েছে, একটা সরল গুণিতকে যুক্ত হয়েছে। 1 ভাগের সঙ্গে 4 ভাগ যুক্ত হয়, 1 গ্রাম হাইড্রোজেনের সঙ্গে 4 গ্রাম অক্সিজেন যুক্ত হওয়ার কথা ছিল অ্যাকর্ডিং টু দ্য ইকুয়েশন, এখানে 1 গ্রামের সঙ্গে 8 গ্রাম করে 4 ডাবল। বুঝতে পারা গেছে? আর একটা এক্সাম্পল নিয়ে অনেকের সুবিধার জন্য হবে, হাইড্রোজেন সালফার আর অক্সিজেন, হাইড্রোজেন আর সালফারের মধ্যে ধরো H2S, এখানে হাইড্রোজেন ইজ টু সালফার কত? 2:32, মানে 1:16। সালফারের সাথে অক্সিজেন ধরো সালফার ডাইঅক্সাইড, 32:32, মানে 1:1, বা আমি এটাকে সহজ করে লিখি, সালফার 16-এর সাথে অক্সিজেনও 16 আছে, তাহলে এখানে ফিক্সড অ্যামাউন্ট অফ সালফার 16, এখানেও 16, হাইড্রোজেন 1, অক্সিজেন 16, হাইড্রোজেন আর অক্সিজেন যুক্ত হলে এখানে কী তৈরি হয়? H2O, H2Oতে কী রেশিও? 1:8, এখানে কী রেশিও? 1:16, তাহলে এটা হবে 1:12:16, মানে এই এই যে রেশিওটাতে আগে যুক্ত হয়েছিল তার হাফ, তার উপগুণিতক বলা হয় তাতে যুক্ত হচ্ছে, মানে এই রেশিওটায় 1 গ্রাম হাইড্রোজেনের সঙ্গে 8 গ্রাম অক্সিজেন যুক্ত হয়, এখানে 1 গ্রামের সঙ্গে 16 গ্রাম যুক্ত হয়েছে, তাহলে এখানে 16 অর্ধেক 8 গ্রাম যুক্ত হয়েছে, মানে এটাও তুল্যাঙ্ক অনুপাত সূত্র বা ল অফ রেসিপ্রোকাল প্রপোর্শন বা ইকুইভ্যালেন্ট প্রপোর্শনকে সাপোর্ট করছে। এখন আমরা চলে যাব তুল্যাঙ্ক ভারের কনসেপ্টে। তুল্যাঙ্ক ভর, বা ইকুইভ্যালেন্ট মাস, যেটাকে আমরা ই দ্বারা প্রকাশ করি, উই ডিনোট
equivalent mass in as e for equivalent mass. এটা কোথা থেকে এসছে ডেফিনেশন? এখানে স্ট্যান্ডার্ড যেমন ভ্যালেন্সির ক্ষেত্রে হাইড্রোজেন স্কেল অক্সিজেন স্কেলে সব ধরে নেওয়া হয়েছিল, এখানেও স্ট্যান্ডার্ড ইকুইভ্যালেন্ট মাস হাইড্রোজেনের 1, দ্যাট মিন্স 1.008, এটাকে রাউন্ড ফিগারে 1 ধরে নেওয়া হয়েছে। অক্সিজেনের ক্ষেত্রে ইকুইভ্যালেন্ট মাস 8 আর ক্লোরিনের ক্ষেত্রে 35.5। একটা কথা মাথায় রাখতে হবে, হাইড্রোজেন অক্সিজেন এবং ক্লোরিন এরা সবাই কিন্তু প্রকৃতিতে ডাইঅ্যাটমিক মলিকিউল, মানে দ্বিপরমাণু গ্যাস। তাহলে হাইড্রোজেনের মলিকুলার মাস কত? 2.016, রাউন্ড অফ করে 2, অক্সিজেনের 32, ক্লোরিনের 71। এটা মাথায় রেখো, তাহলে বুঝতে সুবিধা হবে। এটা খুব ভালো করে বুঝবে, কোনো একটা যৌগে আমি হাইড্রোজেন স্কেলে যদি বলি, যেমন করে সেই মলিকুলার মাসের মানে আণবিক ভরের যে সংজ্ঞা বা অ্যাটমিক মাস বা পারমাণবিক ভরের যে সংজ্ঞা ডেফিনেশন তোমরা পড়েছিলে, সেইভাবেই এগুলোকে পড়বো আমরা। তাহলে কোনো একটা মৌলের মধ্যে, কোনো একটা যৌগের মধ্যে হাইড্রোজেন থাকবে, অক্সিজেন থাকতে পারে, ক্লোরিন থাকতে পারে। তো এখানে ব্যাপারটাকে খুব ভালো করে ঠান্ডা মাথায় বুঝতে হবে যে সব যৌগের মধ্যেই হাইড্রোজেন থাকবে না, অক্সিজেন থাকবে না, ক্লোরিন থাকবে না, এর বাইরেও অনেক কিছু থাকবে, সেগুলো নিয়ে আলোচনা আমি বলছি কীভাবে করবে। তার আগে বলে দিই হাইড্রোজেন স্কেলে এর ডেফিনেশনটা কী হবে। হাইড্রোজেন স্কেলে ডেফিনেশন বলতে আমি বলবো কোনো একটা মৌলের যত ভাগ, কোনো একটা মৌলের যত ভাগ 1.008 ভাগ ভরের হাইড্রোজেনের সঙ্গে যুক্ত হয় সেটাই তার তুল্যাঙ্ক ভর। হাইড্রোজেনের তুল্যাঙ্ক ভর 1.008, তাহলে ওই কোনো একটা মৌলের যত ভাগ 1 গ্রাম হাইড্রোজেনের সঙ্গে যুক্ত হবে সেটাই হবে, রাউন্ড অফ করে 1 গ্রাম বললাম, সেটাই হবে ওই মৌলটা তুল্যাঙ্ক ভর। যেমন আমরা যোজ্যতার ক্ষেত্রে কী পড়েছিলাম, কোনো একটা মৌলের যতগুলো পরমাণু একটি হাইড্রোজেন পরমাণুর সঙ্গে, কোনো একটা মৌলের একটা পরমাণু যতগুলো হাইড্রোজেন পরমাণুর সঙ্গে যুক্ত হয় সেটাই তার যোজ্যতার পরিমাপ ছিল। এখানে হাইড্রোজেনের ক্ষেত্রে কী পড়বো, যেমন অ্যাটমিক মাসের ক্ষেত্রে পড়েছিলাম, ঠিক একইভাবে কোনো একটা মৌলের যত ভাগ ভর 1 গ্রাম ভরের হাইড্রোজেনের সঙ্গে যুক্ত হয় সেটাই তার তুল্যাঙ্ক ভর। অক্সিজেনের ক্ষেত্রে কী বলবো, কোনো একটা মৌলের যত ভাগ ভর 8 গ্রাম ভরের অক্সিজেনের সঙ্গে যুক্ত হয় সেটাই তার তুল্যাঙ্ক ভর। ক্লোরিনের ক্ষেত্রে কী বলবো, কোনো একটা মৌলের যত গ্রাম ভর 35.5 গ্রাম ভরের ক্লোরিনের সঙ্গে যুক্ত হয় সেটাই তার তুল্যাঙ্ক ভর। একটা ছোট্ট এক্সাম্পল দিই, ধরো সিএও, এর পরমাণু ভর 40, এর পরমাণু ভর 16। তাহলে আমি বলতে পারি 16 গ্রাম ভরের অক্সিজেন যুক্ত আছে ক্যালসিয়ামের 40 গ্রাম ক্যালসিয়ামের সাথে, 16 গ্রাম অক্সিজেন যুক্ত আছে 40 গ্রাম ক্যালসিয়ামের সাথে। তাহলে 8 গ্রাম অক্সিজেনের সঙ্গে যুক্ত আছে কতটা সেটা বের করলে আমাদের ক্যালসিয়ামের তুল্যাঙ্ক ভর বেরিয়ে যাবে 40/16×8 = 20, 20 গ্রাম। তার মানে ক্যালসিয়ামের তুল্যাঙ্ক ভর এলো 20, বোঝা গেছে নিশ্চয়ই? 8 গ্রাম অক্সিজেনের সঙ্গে যতটা ক্যালসিয়াম যুক্ত থাকবে সেটাই ক্যালসিয়ামের তুল্যাঙ্ক ভর। এখন ব্যাপারটা হচ্ছে, তাহলে এটাকে আমি ফর্মুলায় ফেলে দিই কীরকমভাবে করবো, তাহলে আবার এরকম আমি বলছি কোনো একটা মৌল যুক্ত হচ্ছে অক্সিজেনের সঙ্গে, এমন তো হতে পারে যুক্ত না হয়ে প্রতিস্থাপিত করছে। যেমন ধরো আমি হাইড্রোজেন দিয়ে বলি জেডেন প্লাস 2HCl, থেকে আসবে ZnCl2+H2। এখন এখানে হাইড্রোজেন কত? 65। এখানে হাইড্রোজেন কত? আচ্ছা এখানে হাইড্রোজেন ধরে নিই তাহলেই হয়ে যাবে, কতটা বেরিয়েছে 2 গ্রাম। তাহলে 2 গ্রাম প্রতিস্থাপিত করছে, 2 গ্রাম হাইড্রোজেন প্রতিস্থাপন করছে, 2 গ্রাম হাইড্রোজেন প্রতিস্থাপন করছে 65 গ্রাম জিঙ্ক। তাহলে 1 গ্রাম হাইড্রোজেন রিপ্লেস করছে কত? 65/2 গ্রাম জিঙ্ক, তার মানে 32.5 গ্রাম জিঙ্ক। তার মানে জিঙ্কের ইকুইভ্যালেন্ট মাস হয়ে গেল 32.5। তার মানে সব যৌগের মধ্যে মানে হাইড্রোজেন যে কোনো একটা মৌলের সঙ্গে সবসময় যুক্ত হবে এরকম নয়, কোনো একটা মৌল দ্বারা হাইড্রোজেন কোনো একটা যৌগ থেকে প্রতিস্থাপিতও হতে পারে, অক্সিজেনের ক্ষেত্রে হতে পারে, যদিও তার এক্সাম্পল খুব একটা অ্যাভেলেবেল নয়। তার মানে এই যে ডেফিনেশনটা বললাম, কোনো একটা মৌলের যত ভাগ, কোনো একটা মৌলের যত পার্ট 1 গ্রাম হাইড্রোজেন বা 8 গ্রাম অক্সিজেন বা 35.5 গ্রাম ক্লোরিনের সঙ্গে যুক্ত হয়, অর কোনো যৌগ থেকে 1 গ্রাম হাইড্রোজেন বা 8 গ্রাম অক্সিজেন বা 35.5 গ্রাম ক্লোরিন প্রতিস্থাপন করে, সেই সংখ্যাটাই হলো ওই মৌলের তুল্যাঙ্ক ভর বা ইকুইভ্যালেন্ট মাস। এখন এটা
ডেফিনিশনটা পড়ে ফেললাম, এটা আমি আরেকবার বলবো, কোন একটা মৌলের যত গ্রাম মাস, কোন একটা এলিমেন্টের যত গ্রাম মাস 1.008 গ্রাম হাইড্রোজেনের সঙ্গে বা 8 গ্রাম অক্সিজেনের সঙ্গে বা 35.5 গ্রাম ক্লোরিনের সঙ্গে যুক্ত হয়, বা কোনো একটা যৌগ থেকে 1.008 গ্রাম হাইড্রোজেন বা 8 গ্রাম অক্সিজেন বা 35.5 গ্রাম ক্লোরিন প্রতিস্থাপিত করে বা রিপ্লেস করে, সেই সংখ্যাটাই হলো ওই এলিমেন্টার ইকুইভ্যালেন্ট মাস বা তুল্যাঙ্ক ভর। তুল্যাঙ্ক ভরের কোনো ইউনিট হয় না, এটা দুটো একই জাতীয় কোয়ান্টিটির রেশিও, তাই এর কোনো একক হয় না, এটা একটা এককবিহীন রাশি, ইউনিটলেস একটা এন্টিটি। তো এখন তুল্যাঙ্ক ভর তো পড়ে ফেললাম, এর ফর্মুলাটা, ডেফিনেশনটা তো পড়ে ফেললাম, এর ফর্মুলাটা কীভাবে দেখা যায়, ফর্মুলা কী হবে তুল্যাঙ্ক ভর বা ইকুইভ্যালেন্ট মাস ইজ ইকুয়াল টু মাস অফ এলিমেন্ট বাই মাস অফ হাইড্রোজেন রিপ্লেসড অর অ্যাডেড ইন্টু 1.008। ওখানে কি এসেছিলো, আমরা কি পড়েছিলাম, ক্যালসিয়ামের ক্ষেত্রে 40/16 × 8 মানে মাস অফ এলিমেন্ট বাই মাস অফ অক্সিজেন ইন্টু ইকুইভ্যালেন্ট মাস অফ অক্সিজেন, মাস অফ এলিমেন্ট বাই কি লিখবো, যদি অক্সিজেন স্কেলে করি, মাস অফ অক্সিজেন রিপ্লেসড অর অ্যাডেড ইন্টু 8, মাস অফ এলিমেন্ট বাই মাস অফ ক্লোরিন ইন্টু 35.5। এখন আমরা এটাকে এইভাবে ইউজ করতে পারি বিভিন্ন স্কেলে, এটাকে ভলিউম দিয়েও ভাবা যায়। যদি 1 গ্রাম হাইড্রোজেন, এর ভলিউম কত হবে 11.2 লিটার অ্যাট এসটিপি, 8 গ্রাম অক্সিজেন, এর ভলিউম কত হবে 5.6 লিটার অ্যাট এসটিপি, 35.5 গ্রাম ক্লোরিনের ভর কত হবে 11.2 লিটার অ্যাট এসটিপি। এগুলো নিশ্চয়ই তোমরা ভালোভাবেই জানো, কারণ 2 গ্রাম হাইড্রোজেন মানে 1 মোল 22.4 লিটার, তাহলে 1 গ্রাম মানে হবে 11.2, 32 গ্রাম অক্সিজেন মানে হলো 32 গ্রাম অক্সিজেন 22.4 লিটার, তাহলে 8 গ্রাম মানে কত হবে 55.6 লিটার, এইভাবে এটা বের করলাম। তাহলে আমি ডেফিনিশানে ঢুকিয়ে দেবো এটাকে, কোনো একটা এলিমেন্ট যদি 11.2 লিটার হাইড্রোজেন উৎপন্ন করে রিঅ্যাকশানের ফলে, তাহলে তার কোনো একটা এলিমেন্টের যত গ্রাম রিঅ্যাকশানের পর 11.2 লিটার হাইড্রোজেন তৈরি করবে, সেটাই হবে তার ইকুইভ্যালেন্ট মাস। কোনো একটা এলিমেন্টের যত গ্রাম যদি অক্সিজেনের সাথে রিঅ্যাকশান করে, যদি 5.6 লিটার অক্সিজেনের সাথে রিঅ্যাকশান করে বা কোনো একটা রিঅ্যাকশানে 5.6 লিটার অক্সিজেন তৈরি করে, তাহলে সেটা হবে ওই এলিমেন্টার ইকুইভ্যালেন্ট মাস। ক্লোরিনের রেসপেক্টে যদি ভাবি, কোনো একটা এলিমেন্ট যদি 11.2 লিটার ক্লোরিনের সাথে রিয়্যাক্ট করে, তাহলে সেই মাসটা হবে ওই এলিমেন্টের ইকুইভ্যালেন্ট মাস, অথবা কোনো একটা কম্পাউন্ড থেকে যদি রিপ্লেস করে ক্লোরিন তৈরি করে 11.2 লিটার, যত গ্রাম এলিমেন্ট ওই 11.2 লিটার ক্লোরিন তৈরি করবে, সেটাই হবে ওই এলিমেন্টের ইকুইভ্যালেন্ট মাস। আবার বলছি, এলিমেন্ট একটা, এলিমেন্টটার যত গ্রাম এত লিটার হাইড্রোজেন তৈরি করবে বা এত লিটার অক্সিজেন তৈরি করবে বা এত লিটার ক্লোরিন তৈরি করবে বা তার সঙ্গে যুক্ত হবে, সেটাই হবে তার ইকুইভ্যালেন্ট মাস। তাহলে ওয়ান্স এগেন, হাইড্রোজেনের ক্ষেত্রে 1.008 ইজ দ্য ফ্যাক্টর, রাউন্ড অফ করে 1 ধরবে, অক্সিজেনের ক্ষেত্রে 8 ইজ দ্য ফ্যাক্টর, ক্লোরিনের ক্ষেত্রে 35.5
যদি এটাকে লিটারে এসটিপিতে দিয়ে দেওয়া হয় হাইড্রোজেনের ক্ষেত্রে 11.2, দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট, অক্সিজেনের ক্ষেত্রে 5.6, ক্লোরিনের ক্ষেত্রে 11.2 লিটার, ইজ দ্য ফ্যাক্টর্স ইউ মাস্ট রিমেম্বার ইন ইউর মাইন্ড ফর ইউর ক্যালকুলেশন ইন অর্গানিক ইন ফিজিক্যাল কেমিস্ট্রি। এই এখানে তিনটে ফর্মুলা বললাম তিনটে স্কেলে, এখন একটা ফর্মুলা আছে এ ইকুয়ালস টু ইভি, অ্যাটমিক মাস ইজ ইকুয়াল টু ইকুইভ্যালেন্ট মাস ইনটু ভ্যালেন্সি, অ্যাটমিক মাস ইজ ইকুয়াল টু ইকুইভ্যালেন্ট মাস ইনটু ভ্যালেন্সি। এখানে অ্যাটমিক মাস, ইকুইভ্যালেন্ট মাস আর ভ্যালেন্সি, অ্যাটমিক মাস মানে হচ্ছে পারমাণবিক ভর, অ্যাটমিক মাস বাংলায় বলা হয় পারমাণবিক ভর, ইকুইভ্যালেন্ট মাস বা তুল্যাঙ্ক ভর, ভি মানে ভ্যালেন্সি মানে যোজ্যতা, এইগুলো নিউমেরিক্যাল প্রবলেমে খুব কাজে লাগে যেটা আমি করছিলাম এতক্ষণ। তো এটাই বলি অ্যাটমিক আণবিক ভর, ধরো একটা মেটাল, এটা একটা মেটাল এম, এটার অ্যাটমিক মাস ধরলাম এ, ইকুয়াল মাস ই, আর ভি ধরলাম ভ্যালেন্সি। তাহলে এর অক্সাইডের ফর্মুলা কী হবে, অক্সাইডটা কীরকম হবে, অক্সাইড মানে অক্সিজেন থাকবে, মেটালের ভ্যালেন্সি ভি, অক্সিজেনের ভ্যালেন্সি টু, ডায়াগোনালি ম্যাচ করাও, কী হবে এম টু ও ভি। তাহলে এর মলিকুলার মাস কত হবে বলো, আণবিক ভর এম এর অ্যাটমিক মাস কত, এ, কটা আছে দুটো, অক্সিজেন অ্যাটমিক মাস কত 16, কটা আছে ভিটা, তাহলে 2A+16V, তাহলে অক্সিজেন আছে 16V, মেটাল আছে 2A, তাহলে 16V পার্ট অক্সিজেন যুক্ত হচ্ছে 2A পার্ট মেটালের সঙ্গে। ডেফিনেশন কি বলছে, 8 গ্রামের সঙ্গে কতটা যুক্ত হচ্ছে, 8 গ্রাম যুক্ত হয় 2A/16V ইনটু 8 গ্রাম মেটালের সঙ্গে ইজ ইকুয়াল টু A/V। ডেফিনেশন কী বলছে, 8 গ্রাম অক্সিজেনের সঙ্গে যতটা যুক্ত হয় বা 8 গ্রাম বা 8 ভাগ বা 8 পার্ট অক্সিজেনের সঙ্গে যতটা যুক্ত হয় সেটাই তার ইকুইভ্যালেন্ট মাস, দ্যাট ইজ ইকুয়াল টু A/V, দ্যাট ইজ এ ইকুয়ালস টু ইভি। এই ফর্মুলাটা হাইড্রোজেন স্কেলেও তোমরা করতে পারো, কিন্তু নিউমেরিক্যাল প্রবলেম করতে গেলে অক্সিজেন স্কেলটা ভীষণ গুরুত্বপূর্ণ। আগের দিন একটা প্রবলেম আমি দেখাচ্ছিলাম, সেইগুলো তোমরা করবে। তো এটা হলো বেসিক, এটা দেখার পর আগের দিন যে ভিডিওটা দিয়েছি আমার খেয়াল ছিল না তার আগের দিনের ভিডিওতে যে এই অংশটা করানো হয়নি, তাই ওটা আগে দিয়ে ফেলেছিলাম ওই ভিডিওটা। এই ভিডিওটা করা, এই ভিডিওটা ভালো করে দেখার পর আগের দিনের ভিডিওটা বেসিক কনসেপ্ট অফ কেমিস্ট্রি পার্ট টুটা ভালো করে আরেকবার দেখে নেবে, তাহলে এই ব্যাপারটা বুঝতে পারবে। এবং আমি চেষ্টা করছি যে প্রত্যেক দিনের ভিডিওতে তার টাস্কগুলো একটা লিঙ্ক দিয়ে দেওয়ার, আমার ডিসক্রিপশান বক্সে পেয়ে যাবে আশা করি, ড্রাইভের লিঙ্ক দেওয়া থাকবে, সেই ড্রাইভ থেকে ওগুলো ডাউনলোড করে নিতে পারবে। আজ এই থাক, ভালো লাগলে লাইক করবে এবং সাবস্ক্রাইব করে শেয়ার করবে। থ্যাংক ইউ।